পুলিশ জানায় আধিপত্য বিস্তার নিয়ে গেটপাড়া এবং মিয়াপাড়া বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় দশ দিন আগে গেটপাড়ার এক যুবককে মারধর করে মিয়াপাড়ার লোকজন। এরই জের ধরে রোববার রাতে এক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার পর সোমবার সকাল দশটার দিকে আবারও দুই পাড়ার লোকজন লাঠিসোঁটা, রামদা এবং অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় দুই এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে যোগ দিতে বলা হয়। এক পর্যায়ে পুলিশ কর্মকর্তার বাড়িসহ অন্তত ২৫টি বাড়িঘরে হামলা চালানো হয়। শতাধিক দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুর ২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহতদের গোপালগঞ্জ ২৫০ বেড জেনারেল হাসপাতাল এবং শহরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ঝালকাঠির রাজাপুরের একটি বাড়ি থেকে সন্দেহভাজন নয় জনকে আটক করেছে।